হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আমি বরাবরের মতন আবার আরেকটি নতুন ধামাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে এই নতুন ধামাকা অর্থাৎ নতুন নাটকটির নাম হচ্ছে টু বাই টু লাভ। এই টু বাই টু লাভ নামক এই নাটকটি রিলিজ ডেট এবং নাটকটি কবে কোথায় কীভাবে রিলিজ হচ্ছে এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদের পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখার অনুরোধ রইল। নাটকটিতে অভিনেতার চরিত্রে অভিনয় করতে যাচ্ছে আপনাদের খুবই জনপ্রিয় একজন অ্যাক্টর আফরান নিশো ভাইয়া, এবং আফরান নিশো ভাইয়ার সাথে এই নাটকের সহশিল্পী অর্থাৎ অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছে মেহজাবিন আপু। এই জুটির নাটক সবসময় আপনারা আমাদের চ্যানেলে আগে পেয়ে যান, কারণ আমি এই জুটির নাটক সবচেয়ে বেশি পছন্দ করে থাকি। এই জুটির অল নাটক আমি দেখেছি আর আপনারাও হয়তো সব নাটকই দেখেছেন। বাই দ্য ওয়ে, এই টু বাই টু লাভ নামক নাটকটি ডিরেক্টর অর্থাৎ পরিচালক হচ্ছে রুবেল হাসান ভাইয়া। এই জুটির এই 2022 সালে তাদের করা অনেকগুলো নাটক অলরেডি শুটিং কাজ শেষ হয়েছে। আরেকটি কথা, এই নাটকটির শুটিং অলরেডি 1.5 বছর আগে শেষ হয়ে গেছে, কিন্তু নাটকটির কিছু প্রবলেমের কারণে নাটকটির রিলিজ ডেট অনেক দেরি হলো। আফরান নিশো ভাইয়ার যারা ফ্যানরা রয়েছেন তারা বেশিরভাগ তার নাটক মেহজাবিন আপুর সাথে দেখতে চায়। তারা আমাকে অনেকেই কমেন্ট করে জানায় যে আফরান নিশো ভাইয়া এবং মেহজাবিন আপুর নতুন নাটকের আপডেট সম্পর্কে নতুন ভিডিও দেন, আর আপনাদের কমেন্টের রিকোয়েস্টে মূলত আপনাদের সামনে এগুলো ভিডিও তুলে ধরি। বাই দ্য ওয়ে, আপনাদের বেশি ওয়েটিংয়ে রাখবো না, তাই নাটকটি রিলিজ ডেট বলে দিচ্ছি। এই নাটকটি রিলিজ হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরে। ঈদের দিন আপনারা এই নাটকটি দেখতে পারবেন টিভিতে মাছরাঙ্গা চ্যানেলে। আফরান নিশো ভাইয়া এবং মেহজাবিন আপুর জুটির ফ্যানরা যারা রয়েছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি যে তাদের জুটির এই 2022 সালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আরও অনেকগুলো নাটক রিলিজ হবে, তাই তাদের জুটির সেসব নাটকের আপডেট যদি আপনাদের সবার আগে পেতে হয় তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। তাই যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর আর সামনে কোন নাটক নিয়ে আপনাদের আপডেট জানাবো তা নিয়ে অবশ্যই কমেন্ট করে রাখবেন, বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে আজকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদে এই সব নাটক দেখার শুভকামনা ও শুভেচ্ছা রইল। আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।